যখন মাদ্রাসায় পড়াশোনা করি হঠাৎ করে এক সময় পড়াশোনা বন্ধ করে দিলাম করে দিলাম আমি বলি আমি মাদ্রাসায় যাব না একদিন দুই দিন তিন দিন ছয় দিন হয়ে গেল মাদ্রাসায় যাই না আমার বাবা আমাকে ছয় দিন পর আবার বাবা আমাকে বাড়ি থেকে ধরে মাদ্রাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রে ভাগাই মাদ্রাসার বোর্ডিং আমাকে দিয়ে আসলো ওই সময় মাদ্রাসার বোর্ডিং এ একবারে খাবার হলো ডাইল ডাল সারা অন্য তেমন তরকারি ওই সময় হতো না দুই বেলা খানা দিত দুই বেলা খানা আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম আমার বাবা আমাকে বাড়ি থেকে নিয়ে বডি এ দিয়ে আসলো আমিও রাগ করলাম আমিও রাত করেছি বাড়ি আর যাব না আমার মা আমার বাবা কেন আমাকে বোর্ডিং এ গেল একদিন দুই দিন সতেরো দিন পর্যন্ত বাড়ি যাই না আমিও মাদ্রাসায় কান্না করি আমার মা বাড়িতে কান্না করে আমার মা আমি বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ি যাই না সতেরো দিন পরে বাড়িতে যখন গেলাম আমার মা আমার গোলা ধরে ধরে কাঁদে গোলা জোরে ধরে আর কাঁদে আর ক বাবা আমরা তোর কাছে কিছু চাই না দুনিয়ার টাকা পয়সা কিছু চাই না রে বাবা তোর বাবা যদি দুনিয়ার টাকা পয়সা চাইতো মানুষ সংসারের বড় ছেলেকে পড়াশোনা করায় না বিভিন্ন কাজে দিয়া যায় তোকে যে দিতে পারতো অক্সবে দিতে পারতো হোটেলে দিতে পারতো তোর বাবা তোর কাছে কিছু চাই না তোর বাবা আবার আসো রে বাবা তুই শুধু মারা গেলে আবার জানো পরে কবর রাখবি মা বাবার দোয়া যদি নিতে পারো আলামিন আলমিন অলিবানে দিবেন একটি গ্যালাস পানির তরে বাইজিদেরকে কোলে তুলে একটি গ্যালাস পানির তরে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদ ওলি বানাও মায়ের দোয়া লও হে লও মায়ের দোয়া লও হে মোমি মায়ের লও বিপদে পরে না তুমি যখন যেথায় যাও বিপদে পরে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মোমি মায়ের লও মায়ের দোয়া লও হে মোমি মায়ের লও যে কারণে বাইজি না সরিয়েছে আছে যে কারণে বাইজি দি না সরিয়ে আছে বিশ্বতাম ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল মায়ের হে মোমি মায়ের লও বিপদ বে না তুমি যখন যেথায় যাও বিপদ বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মোমি মায়ের লও মায়ের হে মমিন মায়ের দোয়া লও বিপদ পড়বে না তুমি যখন যেতে যাও বিপদ পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও ঘটনা বললে বুঝে আসবে সাইকুল হাজির জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আলাইহি কেমন বড় সাইকুল হাদিস মদিনায় নবী রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতেন সুবহানাল্লাহ বলেন কোন জায়গায় হাদিস পড়ান মদিনায় নবী রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতেন সাইকুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলা একদিন দরসের মধ্যে একটা ঘটনা বয়ান করলেন আল্লাহর কলি এক গুরুস্থানে গেলেন কবর জিয়ারত করলেন করার পর রাতের বেলা যখন ঘুমাইলেন আল্লাহ আল্লাহর স্বপ্নে দেখে আল্লাহর অলি যে কবর জিয়ারত করলেন সুরায় ফেহাদীফ দুয়া কালাম যেগুলা পড়লেন এই দোয়া কালাম পড়ার কারণে যে সোয়াব গুলা হলো এই সোয়াব একজন ফেরিস্তা পটলা করে করে তবারকের মতো করে করে ওই গুরুস্থানের মুদ্রারদের কাছে বিতরণ করে করে আরো আসতে বলেন সোহান আল্লাহ রাতের বেলা ঘুমাই দিনের বেলা করে সব আল্লাহর গুরুস্তানের মুরদারদের কাছে বিতরণ করে করে আল্লাহর তাকায় তাকে দেখতেছে হঠাৎ দেখে দেখে এক কপরের মধ্যে একজন মহিলা বৈশা বৈশা হাসতেছেন আল্লাহর ওলি ডাক দিয়ে কই মা সবাই সোয়াব নেওয়ার জন্য পাগল লাইনে দাঁড়ায় দাঁড়ায় সোয়াব গুলা নেয় নাকি গুলা নেই তুমি কেন কবরের মধ্যে বসে বসে হাসতেছ মহিলা আল্লাহর অলিকে ডাক দেখ আল্লাহর অলি আমি কেন হাসি আমি দুনিয়াতে একটা ছেলে রেখে আসছি নেকার সন্তান সন্তান কি সন্তান আমার সন্তান প্রত্যেক দিন তেলাওয়াত করে আর আমার সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে পুষে দেয় আর ওখান থেকে নূর আসে নূর আসে নূর আইসে আমার কবরটা আলোকিত হয়ে যায় এই জন্য আমি হাসি হাসি তবে আমি জানি দিবে আল্লাহ মা তোমার স্বামীর নাম কি তোমার সন্তানের নাম কি তোমার গ্রামের নাম কি মহিলা বলে আমার স্বামীর নাম অ আমার সন্তানের নাম অমুক আমার গ্রামের নাম অমুক অমুক বাজারে আমার ছেলে অমুক কলার একটা দোকান করে দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে যখন কাস্টমার আসে বেচা কিনা করে কাস্টমার চলে গেলে কোরআন তেলাওয়াত করে আল্লাহর ওলি রাতের বেলা ঘুম নাই কি এক আজব ঘটনা ঘটনা তাহাজুদের নামাজে দাঁড়ায় গেলেন তাহাজুদের নামাজ শেষ করে ফজরের নামাজ শেষ করে আল্লাহর অলি ওই গ্রামে চলে গেলেন জায়া ঠিকই দেখে কনার একটা দোকান একটা যুবক অনেক সুন্দর চেহারাওয়ালা যুবক পাগলি মাথায় লম্বা যুব্বা গা যুবকটা বসে বসে কুরআন তেলাওয়াত করে আল্লাহর ডাক দেখে যুবক তোমার নাম কি বলে আমার নাম অমুক তোমার বাবার নাম কি অমুক তোমার তোমার গ্রামের নাম বলে নাম হলো এই গ্রামের নাম হলো এটা আল্লাহর যুবকের টান দিয়া বুকের মধ্যে নিয়া কয়ে রে যুব তুই কোরআন তেলোয়াত কোনোদিন বন্ধ করিস না তোর মা কি ওই গুরুস্থানে দাপন করেছিলি বলে হা বলে তোর মা এই কোরআন তেলাওয়াতের কারণে তোর মা আল্লাহ কবরে অনেক ভালো রাখছে মুসলমান ইমানদার আল্লাহ জানে দিলেন যতদিন হায়াত থাকবে ততদিন মা বাবার খেদমত করবি মা বাবা মরে গেলে গুনার থেকে বাঁচবি কামল করে মা বাবার কবরে সোয়াব পুষাবি এটার নাম হলো অবিল মুসলমানি বান্দার আমার আপনার উপরে কত বড় এসান মা বাবার কত বড় এসান মুসলমান আমার আমার আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করি হঠাৎ করে এক সময় পড়াশোনা বন্ধ করে দিলাম করে দিলাম আমি বলি আমি মাদ্রাসায় যাব না একদিন দিন দুই দিন তিন দিন ছয় দিন হয়ে গেল মাদ্রাসায় যাই না আমার বাবা আমাকে ছয় দিন পর আবার বাবা আমাকে বাড়ি থেকে ধরে মাদ্রাসায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পর রে ভাই মাদ্রাসার বোর্ডিং আমাকে দিয়ে আসলো ওই সময় মাদ্রাসার বোর্ডিং এ একেবারে খাবার হলো ডাইল ডাইল ডাল ছাড়া অন্য তেমন তরকারি ওই সময় হতো না দুই বেলা খানা দিত দুই বেলা খানা আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম করতাম আমার বাবা আমাকে বাড়ি থেকে নিয়ে বোর্ডিং এ দিয়ে আসলো আমিও রাগ করলাম করলাম আমিও রাত পড়েছি বাড়ি আর যাব না আমার মা কে আমার বাবা কেন আমাকে বডিংয়ে দিয়া গেল একদিন দুই দিন সতেরো দিন পর্যন্ত বাড়ি যাই না আমিও মাদ্রাসায় কান্না করি আমার মা বাড়িতে কান্না করে আমার মা একার পরে খবর দেয়। আমি বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ি যাই না সতারো দিন পরে বাড়িতে যখন গেলাম আমার মা আমার গলা ধরে ধরে কাঁদি গলা জরে ধরে আর কাঁদে আর বাবা আমরা তোর কাছে কিছু চাই না দুনিয়ার টাকা পয়সা কিছু চাই না রে বাবা তোর বাবা যদি দুনিয়ার টাকা পয়সা চাইতো মানুষ সংসারের বড় ছেলেকে পড়াশোনা করায় না বিভিন্ন কাজে দিয়া যায় তোকে গার্মেন্ট যে দিতে পারতো অক দিতে পারতো হোটেলে দিতে পারতো তোর বাবা তোর কাছে কিছু চাই না তোর বাবার আবার আসা বাবা তুই শুধু এব্র মারা গেলে আবার জানা চাপড়ার কবর রাখবি আমার বাবা যদি হইতে দিন স্টপ হয়ে যেত পড়াশোনা বন্ধ করে দিত তাহলে আমি আলামিন সাইফি আছে চেয়ারে বসতে পারতাম না রে ভাই আমি হয়তো আজকে কোনো বাসের হেলপার বা সিএনজি ড্রাইভার থাকতাম আমার মা বাবার কত এসার নিজে কষ্ট করে করে আমাকে মাদ্রাসায় পড়াশোনা করাইল আমার অনেক অনেক আলেম ভাইরে স্টেজে বসাছে সবাই রে জিজ্ঞাসা করলে জানতে পারবেন মা বাবার কত বড় নিজে কষ্ট করে করে লেখাপড়া করাইল কিছু চাই না শুধু জানা যা পড়া একটু দাপন করবো আসা নিয়া এর মুসলমান ইমানদার আমি সব সময় নামাজ পড় আল্লাহর কাছে দোয়া করি আমার বাবা যেদিন মারা যাবে ওই দিন যেন আমি আমার বাবার জানাজা পরে দাফন করতে পারি আল্লাহর কাছে সব নামাজের পর দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার বাবার জানাজা পরে দাফন করতে পারি এরে আমি এলাকার মুসলমান আপনাদের কি মনে চাই না আপনাদের সন্তান গুলা আপনাদের জানাজা পরে দাফন করে করবে এ অন্তলি এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবা কারকার মনে চায় সন্তান জানা পরে দাফুন করবে হাত তুইডা তুলে আল্লাহকে দেখে দাও নারে তকবীর নারে তকবীর আল কুরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ আপনির বন্দার আল্লাহ সবার মনে আশা আমার বাবার মত আল্লাহ আল্লাহ সবার মনে আশা সবাই সন্তরের রাজনু জানাজা বড়ে কবর রাখতে পারে তৌফিক দান করে দিন সকলে বলেন আমিন কত tega আমি ভায়ান করে শেষ করতে পারবো না পারবো না কত ত্যাগ প্রতিজ্ঞা করেছে জীবনে এই পর্যন্ত আসার পিছনে আমার বাবা মার কত কষ্ট তাদের কত চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা এই চেহারা আজকে বসাইছেন আমার বাবার আশা এখনো দুনিয়া চায় না কিচ্ছু চায় না চায় শুধু একটু জানাজা পড়ে দাফন করুন মুসলমান ইমানদার তার কপাল দুনিয়া তো দামি দামি তো কে বানা যদি মা বাবার নিতে পারো ভাই মা বাবার দোয়া যদি নিতে পারো মা বাবার দোয়া যদি সম্পদ বানাইতে পারো তুমি দুনিয়া তো দামি আখেরাত তুমি বড় দামি হয়ে যাবে এলাকার মুসলমান মা বাবার ছোট্ট শিশু বাইজিত রহমতুল্লাহ এই বাইজিদের নাম শুনছেন নি আপনারা বাইজি ছোট্ট মানুষ মা বাইজিত কে বলে বাইজিদ আমি পানি খাওয়া। রাতের বেলা বাইজি যায় দেখি পানি নাই ঘরের মধ্যে পানি নাই বাইজি বাড়ি থেকে একটু দূরে চলে গেলেন পানি আনার জন্য এবার পানি নিয়ে আইসে থেকে বাইজিদের মা ঘুমায় গেছে ছোট্ট পালক বাইজি চিন্তায় পড়ে গেলেন মাকে যদি এখন ডাকে ঘুম ভেঙে যাবে আর আমি যদি ঘুমা যাই মা ঘুম থেকে ওইটা পানি পান করতে পারবে না বাইজিদের মা ঘুমায় বাইজিদ পানি নিয়ে মায়ের মা তার কাছে দাঁড়ায় রইলেন মা ঘুমায় বাইজিদ তো পানি নিয়ে দাঁড়ায় রইলেন বাইজিত ঘুমায় না এরে যুবক ভাই এবার যখন মসজিদে আজান হয়ে গেল মুআজ্জিন যখন বলল আসসালাতু খায়রুম মিনান নাউম মুআজ্জিনের কণ্ঠে যখন বেজে উঠল বাইজিদের মা ঘুম ভেঙে যায় তাকে দেখে ছোট্ট বাইজিদ দাঁড়ায় বাইজিদের মা বাইজিদকে জোরে ধরে কয় বাইজি তুই কি ঘুমাও না রে বাবা তুই কি ঘুমাও না তুই এখনো দাঁড়ে আসো বাবা পানি দেখ উজু করে নেই উজু করার পর নামাজ দাঁড়ে আল্লাহ রে কয় আল্লাহ বাইজিদের আমি মা খুশি আল্লাহ তুমি খুশি হয়ে যাও আমার বায়ুজিৎকে তুমি বড়লি বানিয়ে দাও মায়ের দোয়া কবুল হয়ে গেলেন মা দোয়া করে দিলেন আল্লাহ আমি খুশি তুমিও আমার বাইজিদের উপরে খুশি হয়ে যাও আমার বাইজিদ কে বানে দাও মায়ের দোয়া কবুল হয়ে গেলেন আল্লাহ বাইজিদ কে এত বড় অলি বানাইলেন রে যুবক আজ নয় কাল নয় কিয়ামত পর্যন্ত মানুষ বাইজিদের নাম নিবে ঠিক না বেঠিক মুসলমানই মানদার মা বাবার দুয়ারে তো দাম মা বাবা যদি কাউকে দোয়া করে দেয় তিন ব্যক্তির দুয়ার মধ্যে পর্দা থাকে না কয় ব্যক্তি তিন ব্যক্তির দুয়ার মধ্যে পর্দা থাকে না এক নম্বর হলো মা আর বাবা আল্লাহ বলেন মা বাবার দোয়া লাগবনি নিবেননি এর মুমিন মা বাবার দোয়া নিছে আল্লাহ মা বাবার দোয়া যদি নিতে পারো আল্লা অলি অলিবানে দিবেন একটি গ্যালাস পানির তরে বাইজিদেরকে কোলে তুলে একটি গ্যালাস পানির তরে বাইজিদের কোলে তুলে তুলে মা বলে বাইজ কে ওলিবানাও তুলে মা বলে বাইজ কে ওলিবানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের লও বিপদে বে না তুমি যখন যেথায় যাও বিপদে পরে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লো হে মোমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লো হে মোমিন মায়ের দোয়াল যে কারণে বাইজ না আছে বিশ্বতামাম যে কারণে বাইজি দি না সরিয়েছে বিশ্বতাম ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই মায়ের হায়ের লহে মুমিন মায়ের ল মায়ের দোয়া লও হে মুমিন মায়ের লও বিপদ বিপর না তুমি যখন যেথায় যাও। বিপদ বিপর না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের লও বিপদে পরে না তুমি যখন যাও। বিপদ থা না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লো হে মোমি মায়ের লও মায়ের দোয়া লো হে মোমি মায়ের লও ওই মায়ের দোয়া এখন লয়ে ধরে জুবাক এমন এক জবনে চলারছি যেই জবনে সরকারি টাকায় বিদ্যা বানানো হচ্ছে এনজুদের টাকা দিয়া বিদ্যা বানানো হয় সন্তান গুলা মা বাবার খেদমত করে না সন্তান গুলা মা বাবাকে রাইকা আরামে ঘুমায় বাপ মার খবর লয় না ঠিক না বেটি মুসলমান ইমানদার আল্লাহর হাজির হয়ে গেছে রে ভাই মা বাবার এই ময়দানে যদি আল্লাহ দু একটা লোককে কবুল করে মা বাবার খেদমত করার জন্য হয়তো আল্লাহ রব্বুল আলামিন এই উসিলায় আমাকে নাজাত দিয়া দিতে পারে